আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে হচ্ছে আমরা একটা ভিন্নধর্মী একটা ভিডিও হচ্ছে নিয়ে হাজির হয়েছি। তো আজকে কি টাইপের প্রবলেম আমরা সলভ করবো সেটা আগে একটু দেখে নিই। যে আমি এখানে একটা সার্কিট ওপেন করে রেখেছি, খুবই সিম্পল একটা সার্কিট। তো এই সার্কিটটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, ডি একটা বিন্দু এবং এখানে সিক্স ভোল্ট রয়েছে এবং আমাদের এখানে টোটাল তিনটা রেজিস্টার রয়েছে। তো এখন প্রশ্নটা কি, প্রশ্নটা যদি আমরা হচ্ছে বের করি, আমাদের প্রশ্নটা হচ্ছে যে 11.19 এর এ প্রশ্ন, চিত্রটিতে দেখানো সার্কিটে যদি ডি বিন্দুকে ভূমি সংলগ্ন করা হয় তাহলে এ বি সি ডি বিন্দুতে ভোল্টেজ কত হবে এবং কারেন্টটাও কত হবে। তার মানে প্রশ্ন হচ্ছে যে আমাদের ডি বিন্দুটা হচ্ছে গ্রাউন্ডেড, ভূমি সংযোগ মানে গ্রাউন্ডেড। তো আমাদের এ বিন্দুর ভোল্টেজটা বের করতে হবে, বি বিন্দু ভোল্টেজ বের করতে হবে, সি বিন্দু ভোল্টেজ বের করতে হবে এবং ডি বিন্দু ভোল্টেজ বের করা লাগে না, আমরা যেন গ্রাউন্ডেড থাকে সেটা হচ্ছে 0 ভোল্ট। তো আজকে আমরা এই প্রবলেমটা এবং কারেন্টও বের করতে হবে এখানে কারেন্ট। এই প্রবলেমটা তো আমরা এটা বাচ্চাদের মতো একটা প্রবলেম ক্লাস 9-10-এ, বাট আজকে আমরা সলভ করবো একটা সফটওয়্যারের মাধ্যমে এবং এটা অ্যান্ড্রয়েড একটা সফটওয়্যার। তো এই ভিডিওটাতে হচ্ছে আমি শুধুমাত্র অ্যান্ড্রয়েড সফটওয়্যার দিয়ে কীভাবে সলভ করতে হয় সেটা শিখাবো, কারণ সবার পিসি নেই। এবং আমি আরেকটা ভিডিওতে কীভাবে পিসি দিয়ে সলভ করতে হয় সেটাও শিখাবো, অর্থাৎ আমি টোটাল সার্কিট সিমুলেশনের উপর দুটা ভিডিও বানাবো। তো শুরু করা যাক কীভাবে আমরা এটা সলভ করতে পারি। এটার জন্য হচ্ছে আমরা সর্বপ্রথম হচ্ছে প্লে স্টোরে যাবো। প্লে স্টোরে গিয়ে আমরা প্রোটো লিখবো, প্রোটো সার্কিট সিমুলেটর লিখবো। লিখে আমরা এই সফটওয়্যারটা আমরা ইনস্টল করবো। ইনস্টল করার পর আমরা কীভাবে এটা কাজ করব চলুন দেখা যাক। এই যে এখানে প্লাস লেখা, আমরা হচ্ছে প্লাস এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে যেমন অনেক ধরনের কম্পোনেন্ট আসবে, তো আমাদের সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা ভোল্টেজ সোর্স। যে আমি যা প্লাস ফাইভ এটা ক্লিক করেছি, আমার ওই যে আসছে, হ্যাঁ এটা ক্লিক করে সেটা আসছে এরকম করে আর কি। তো আমার যেটা দরকার নেই সেটা আমি হচ্ছে যদি ভুলে আমার এসে পড়ে তো আমি এটা ডিলিট করে নিতে পারি। তো হচ্ছে যে আমি যদি প্লাসে ক্লিক করি, আমার আর কী কী দরকার, আমার রেজিস্টার দরকার, এই যে একটা রেজিস্টার দরকার, আমি একটা নিলাম, দুইটা নিলাম, তিনটা নিলাম, আমি একসাথে সব নিলাম, তিনটা রেজিস্টার নিয়ে নিলাম, এই যে এখানে তিনটা রেজিস্টার এসে পড়ছে। এছাড়াও আমার কিন্তু গ্রাউন্ড দরকার। তো আমি কী করতে পারি, আমি হচ্ছে এই যে যেখানে গ্রাউন্ড আছে আমরা খুঁজবো কোথায় গ্রাউন্ড আছে, এই যে আদারে গ্রাউন্ড আছে, আমি গ্রাউন্ডে ক্লিক করাম, আমি গ্রাউন্ড পেয়ে গেলাম। আমি আমার যা যা দরকার আমি সব একসাথে পেয়ে গেছি। এছাড়া আমি এখন জুম করে আমি হচ্ছে এখন এগুলা নিয়ে একটু টেনে নিচে নিয়ে আসি একটু সৌন্দর্যের জন্য। তো এই যে হচ্ছে রেজিস্টার, এই রেজিস্টারটা আমার তো এভাবে রাখবো না, কারণ হচ্ছে আমরা যদি সার্কিটটা আমাদের দেখি, আমাদের যে সার্কিটটা এটা আসলে রেজিস্টারটা এইভাবে ছিল, অর্থাৎ হরাইজন্টালি, বাট আমার এইটা ভার্টিক্যালি রয়ে গেছে। তো আমি এটা ক্লিক করবো, ক্লিক করে এটা ক্লিক করলে এই যে এটা হরাইজন্টালি হয়ে গেল। এরপর হচ্ছে আমার আরেকটা রেজিস্টার, এটা আমি ধরে টেনে নিচে নিয়ে আসবো। এটাকে আমি কী করবো, আমি হরাইজন্টালি নিয়ে আসবো, এটাকে আমি কী করবো, এটাকে আমি ভার্টিক্যালি রাখবো। রাখার পর আমি এখানে হচ্ছে আমি প্রত্যেকটাতে ওয়্যার কানেক্ট করবো। ওয়্যার কানেক্ট করার পর এই নোটটাতে আমি ক্লিক করবো, ক্লিক করে এটাতে ক্লিক করলে এই যে সরাসরি ওয়্যার কানেক্ট হচ্ছে। তো এইভাবে দেখতে সুন্দর লাগতেছে না, তো আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে এটাকে ডিলিট করে নিই, আমরা হচ্ছে এইটার থেকে এভাবে নিব, তারপর এখান থেকে এভাবে নিব, এই যে সার্কিটটা সুন্দর হবে। তাহলে আবার সেমভাবে এখান থেকে এভাবে নিব, এখান থেকে এভাবে নিব, এখান থেকে হচ্ছে আমি এভাবে নিব। হচ্ছে আমার এখানে একটা রেজিস্টার ছিল, রেজিস্টারটা যদি আমি এখানে নিয়ে আসি, যে এখান থেকে এখানে নিব, তারপর এখান থেকে এখানে নিব, এখান থেকে আমি এখানে নিব, ঠিক আছে। আমরা হচ্ছে এইভাবে পুরো ফুল সার্কিটটা হচ্ছে আমরা কমপ্লিট করতে পারি। এই হচ্ছে আমাদের সার্কিটটা কমপ্লিট হলো, বাট আমাদের হচ্ছে একটা গ্রাউন্ড ছিল, এই গ্রাউন্ডটা হচ্ছে আমরা কানেক্ট করতে হবে। এই গ্রাউন্ডটাকে যদি আমি টেনে নিয়ে আসি, এই যে গ্রাউন্ডটা, এটা আমি টেনে এখানটাতে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পাবো এখন হচ্ছে আমাদের ভ্যালুগুলো বসাতে হবে। আমাদের ভ্যালু কত ছিল, এইটাতে আমাদের ভ্যালুটা ছিল এই যে এই ভোল্টেজটা, এই ভোল্টেজটাতে আমাদের যে ভ্যালুটা, এই যে এইটাতে ক্লিক করলে, এই যে উপরে, এই যে এই এটাতে ক্লিক করলে আমরা হচ্ছে ভোল্টেজ নামে অপশন আসবে, এখানে আমরা ভোল্টেজ দিব। আমাদের যে এক্সাম্পল ছিল ওইখানে ভোল্টেজ ছিল 6 ভোল্ট, আমি এখানে 6 ভোল্ট দিলাম। এবং আমাদের এখানে যে রেজিস্টারটা ছিল, ওই রেজিস্টারটার ভ্যালুটা ছিল হচ্ছে 2 ওহম। তাহলে আমরা এখানে যদি 2 ওহম হচ্ছে আমরা দেখব, এই যে এখানে গিয়ে, এই যে এখানে 2 ওহম, এখন 2 ওহম তো খুব ছোটো একটা ভ্যালু, তো এই ভ্যালুটা আসলে আমরা কীভাবে দিতে পারি, এই যে আমি আস্তে আস্তে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, 4 3 2, এই যে 2 ওহমে কিন্তু আমরা এসে পড়ছি, ও মিলিতে চলে গেছিলো 3 2, এই যে 2 ওহম আমি দিয়ে দিতে পারছি। তারপর হচ্ছে আমরা এটাতে ক্লিক করবো, এটাতে ক্লিক করার পর আমরা দেখবো এটার আসলে ভোল্টেজটা, এটার রেজিস্ট্যান্সটা কত ছিল, 3 ওহম, তারপরে ছিল 7 ওহম। আমরা এটাতে ক্লিক করার পর এখানে যাব, এখানে গিয়ে আমরা কমায় ফেললাম, কমে আরও কমালাম, এটা হচ্ছে 3 ওহমে গিয়ে আমরা থামবো, 3 ওহম, এবং এইটা হবে কি আমাদের 7 ওহম, এই যে আমি কমাচ্ছি। আচ্ছা না কমে এখানে ডিরেক্টলি আমরা চাইলে দিয়ে দিতে পারি, হ্যাঁ এই যে 3, এটা কিলো ওহমের জায়গায় শুধু ওহম, শেষ, তাহলে আমার কষ্টটা বেঁচে গেল। এই যে দেখুন এখানে যে কত দ্রুত ইলেকট্রন ফ্লো হচ্ছে, এর ইলেকট্রন ফ্লোর ডিরেকশনটা দেখাচ্ছে। আমি যদি একটু স্টপ করি, এই যে দেখুন ডিরেকশনটা একটু ভালো মতো দেখুন কীভাবে যাচ্ছে, আমি হচ্ছে এটা মার্কিং করে দেখা দিতে পারি। আমাদের এটা ডিরেকশনটা হচ্ছে আসলে কীভাবে, যে এইভাবে এই রাস্তা ধরে আমাদের ডিরেকশনটা হচ্ছে। এই যে আমি যদি এটা এখন যদি ওপেন করি, তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো
এই যে আমি যদি প্লে করি, এই যে দেখুন ডিরেকশনটা দেখা যাচ্ছে। তো আমরা তো আসলে জানি কারেন্টের ডিরেকশনটা আসলে কীরকম হয়ে থাকে। কারেন্টের ডিরেকশন হয়ে থাকে সেটা সবসময় যে পজিটিভ থেকে বের হয় এবং নেগেটিভ এসে পৌঁছে, এই যেভাবে সেই হচ্ছে কমপ্লিট করে থাকে। সো আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে আমাদের থিওরিটিক্যাল নলেজের সাথে পুরোপুরি মিলে গেছে। তো যাই হোক, এখন আমরা চাচ্ছি যে আমাদের প্রশ্নের সলভ করতে, এখানে আছে এ বিন্দু, এটা হচ্ছে কি আমাদের বি বিন্দু, এটা হবে কি আমাদের সি বিন্দু, এবং এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। আমরা এ বিন্দুতে যদি ভোল্টেজটা বের করতে চাই, আমাদের কী কাজ করতে হবে, আমি যে সেটা ক্লিক করবো, ডাবল ক্লিক করবো, ঠিক আছে, এই যে জুম হয়ে গেছে, সিঙ্গেল ক্লিক করবো। সিঙ্গেল ক্লিক করার পর আমরা যদি ওগুলো ভ্যালুটা দেখতে চাই, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা আগে রান করে নিব। রান করার পর এটা ক্লিক করলে ওই যে উপরের দিকে তাকান, আমি একটু মার্ক করে দেখাই, তাহলে ক্লিয়ার হবে। এই যে উপরের দিকে, একেবারে উপরের দিকে আমরা কিছু দেখতে পাচ্ছি, এই যে এখানটাতে, হ্যাঁ, 750 মিলিঅ্যাম্পিয়ার লেখা। তারপরে হচ্ছে আমাদের ভোল্টেজটা লেখা হচ্ছে 6 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা, আমি লাস্টের আমার রেজিস্ট্যান্সের ভ্যালুটা ছিল 7 ওহম, বাট আমি 3 ওহম রেখে দিয়েছি। আমি আমরা যদি এই আমাদের প্রবলেম অনুযায়ী যদি সলভটা করতে চাই, এটা আসলে 7 ওহম ছিল। এটা হচ্ছে আমি একটু ঠিক করে নিই, এটা যদি আমি ভ্যালুটা বসাই, এটা আমাদের 7 ওহম ছিল। ওকে, এই যে আমি সেট করে দিলাম। আমাদের যে প্রবলেমটা, আমি যে প্রবলেমটা আসলে সলভ করতে চাচ্ছি, এই যে 2 ওহম, 3 ওহম এবং 7 ওহম, এটা আমি সলভ করতে চাচ্ছি। তো চলুন আগে আমরা থিওরিটিক্যালি এটা সলভ করি। তো থিওরিটিক যদি আমরা সলভ করতে যাই, আমরা আগে দেখতে হবে আমাদের আসলে, আমি কারেন্টটা বের করতে চাচ্ছি, যে এই রাস্তা দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা। তো আমরা জানি কারেন্ট আসলে কী হবে, টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই আমাদের টোটাল রেজিস্ট্যান্স। তো টোটাল ভোল্টেজের মানটা আসলে কত, এই যে 6 ভোল্ট আমরা দেখতে পাচ্ছি, আর টোটাল রেজিস্ট্যান্স মানে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, এই যে 2 ওহম, 3 ওহম এবং 7 ওহমের অংশ সিরিজে, কারণ আমরা জানি একটা পর একটা কানেক্ট থাকলে সেটা সিরিজ, তার মানে 2 আর 3-এ হচ্ছে 5, আর সাথে হচ্ছে আমরা 12, তার মানে 6 ডিভাইড বাই 12। সো আমাদের কারেন্টটা আসবে 0.5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল ভ্যালু। তো আমরা হচ্ছে এখন সার্কিটের ভ্যালুটা আমরা দেখবো আসলে কি 0.5 আসি কিনা, আমরা দেখবো 0.5 আসি কিনা। আমরা হচ্ছে আগে এটা রান করবো, যদি আমরা এটা রান করি, রান করার পর যদি আমি এই বিন্দুটা যদি আমি ধরি, এই বিন্দুটা যদি আমি ভ্যালুটা বের করতে চাই, হ্যাঁ, তো তখন হচ্ছে আমি দেখি আমাদের আসলে ভ্যালুটা কত হয়। আচ্ছা, এখানে হচ্ছে আমার কিছু চাপ লেগে গেছিলো। সো আমি শুরু করি, এই হচ্ছে আমার সিমুলেশন চলতেছে। তো আমি যদি এই বিন্দুটা যদি আমি নির্ণয় করতে চাই, আমাকে আগে দেখতে হবে ওই যে উপরের দিকে আমাকে তাকাতে হবে। তো আমরা এখন চাচ্ছি যে আমাদের যে বিন্দুগুলো ছিল, বিন্দুগুলোতে ভোল্টেজের ভ্যালু কত। তো আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হলো হচ্ছে যে বিন্দুটা বেরবো সেটা ক্লিক করবে, যে আমি এখানে ক্লিক করলাম। তো এখানটাতে ক্লিক যে করব, আমরা রান করে নিই। রান করার পর আমরা এখানে যদি ক্লিক করি, ওই যে উপরের দিকে দেখা যাচ্ছে একেবারে উপরে, আমি যদি মার্ক করে দেখাই, এই যে উপরের দিকে আমাদের কারেন্ট দেখাচ্ছে I = 500 মিলিঅ্যাম্পিয়ার। আমরা কিন্তু তখন সলভ করছিলাম যে এখান দিয়ে যে কারেন্টটা যায়, এই কারেন্টের মান কিন্তু আসলে 0.5 অ্যাম্পিয়ার। 0.5 অ্যাম্পিয়ার মানে 500 মিলিঅ্যাম্পিয়ার, এবং আমাদের ভোল্টেজ হয়ে যাচ্ছে 6 ভোল্ট, অর্থাৎ এই বিন্দুটা, আমি এই বিন্দুটা ক্লিক করছি, এখানে আমার +6 ভোল্ট দেখাচ্ছে। ওকে, আচ্ছা, এখন আমি বাকিগুলো চেক করে দেখাবো। তো আমার বাকিগুলোর মধ্যে আসলে এখন এই বিন্দুটা বের করে দেখাবো, তারপর এটাও দেখাবো এবং এটাও দেখাবো। তো চলুন দেখা যাক, আমি যদি এখন এই বিন্দুটা ক্লিক করি, আমি যদি আগে রান করে নিই, তারপর যদি আমি এই বিন্দুটা ক্লিক করি, তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো এই যে এই বিন্দুটা, এই বিন্দুটা আমি যদি ক্লিক করি, আমার হচ্ছে এখানটাতে ভ্যালুটা দেখাবে, এই যে বিন্দুটা, ওই যে এখানটাতে আমার তার একটু উপরের দিকে চলে গেছে, হ্যাঁ, দ্যাটস ওয়াই। আমি যদি এখানটাতে ক্লিক করি, ক্লিক করার পর এই যে আমাদের যে নোটটা, ওই যে নোটটা ওখানে উপরে কত দেখাচ্ছে, 500 মিলিঅ্যাম্পিয়ার এবং 5 ভোল্ট, এখানটাতে না দেখাচ্ছিলাম 5 ভোল্ট। আবার যদি আমরা এই বিন্দু যদি ক্লিক করি, তাহলে আবার আমরা দেখতে পাবো
এখানে ভ্যালুটা কত, ওই যে 500 মিলিঅ্যাম্পিয়ার, মানে 0.5 অ্যাম্পিয়ার এবং 3.5 ভোল্ট, এখানে না 3.5 ভোল্ট ছিল, এই যে সব মিলে যাচ্ছে। সো আমরা আমাদের প্রথম প্রবলেমটা আসলে সলভ করে ফেলাম, এবং এটা যদি এখন ক্লিক করি এটা জিরো ভোল্ট দেখাবে, যে দেখুন উপরের দিকে তাকান, উপরে বামের দিকে এটা জিরো ভোল্ট দেখাচ্ছে। সো আমাদের এটা প্রবলেম সলভ হয়ে গেল, এটা প্রথমটা। এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় প্রবলেমটাতে। দ্বিতীয় প্রবলেমটাতে কিন্তু স্পষ্টভাবে বলা ছিল যে আমরা ডি বিন্দুতে আমরা গ্রাউন্ড রাখবো না, সেটা আমরা এখন রাখবো সি বিন্দুতে। এই যে প্রশ্নে বলছে যে চিত্রটিতে দেখানো সার্কিটে ডি বিন্দুকে ভূমি সংলগ্ন না করে যদি সি বিন্দুকে ভূমি সংলগ্ন করা হয় তাহলে ভোল্টেজটা কত হবে আর কারেন্ট কত হবে। তো আমাদের কাজ কিছুই না, যে গ্রাউন্ডটাকে আমরা ডিলিট করে দিব। এই গ্রাউন্ডটা ডিলিট করে হচ্ছে আমরা গ্রাউন্ডটা এখন জাস্ট সি বিন্দুতে আমরা অ্যাড করে দিব। এই যে গ্রাউন্ডটা আছে এই গ্রাউন্ডটাকে আমরা সি বিন্দুতে অ্যাড করে দিব। তো এই হচ্ছে আমাদের সি বিন্দুটা, এখানে আমরা অ্যাড করে দিলাম। তো এখন হচ্ছে আমরা এই সার্কিটটা সিমুলেট করব, আমাদের ওখানে কোনো ভ্যালু কোনো চেঞ্জ নাই, বাট আমরা আগে চলুন ম্যাথ করে নিই। আমরা ম্যাথ করে আগে দেখি যে আমাদের থিওরিটিক্যাল ভ্যালু এবং প্র্যাকটিক্যাল ভ্যালুর সাথে তো আমাদের আসলে মিলাতে হবে। তো আমরা চলুন আগে হচ্ছে ম্যাথ করে দেখি আসলে এখানে ভোল্টেজটা কত হতে পারে। তো ম্যাথটা আসলে আমরা কীভাবে করব, এটা করব হচ্ছে যে আমাদের এই এই বিন্দুটা যদি আমরা ভোল্টেজ নির্ণয় করতে চাই। হ্যাঁ, তো এখন আগের ম্যাথটাতে আগেরটাতে এইটা এবং এইটা এই দুই বিন্দু বিয়োগ পার্থক্য +6 ছিল, এটার কারণ হলো এখানে শুধুমাত্র একটা এলিমেন্ট ছিল। বাট এখন কিন্তু এই বিন্দু যদি আমি ভোল্টেজ নির্ণয় করতে চাই তখন কিন্তু আমাকে আসলে এই এতটুকু বের করলে কিন্তু আমাদের হবে না, আমাদের কিন্তু আসলে বের করতে হবে এই বিন্দুটা। আমি যদি একটু মার্ক করে দেখাই, আমাদের এখন বের করতে হবে এই বিন্দুটা এবং এই বিন্দুটার মধ্যবর্তী পার্থক্য। এটা রিজনটাকে, এটা রিজন হচ্ছে কোনো কিছু বিয়োগ পার্থক্য, মানে হচ্ছে সেটা গ্রাউন্ডের সাপেক্ষে, সেটা গ্রাউন্ডের সাপেক্ষে। অর্থাৎ এখন আমরা যদি এই বিন্দু এবং এই বিন্দুর মাঝখানে যদি আমরা একটা ভোল্ট মিটার ধরি, অথবা যদি আমরা এই বিন্দুতে যদি এই যে উপরের দিকে যে ভোল্টেজটাকে সেটা আমরা দেখি, সেটা আসলে আমরা পাবো কি কি, সেটা পাবো এই দুই বিন্দুর মাঝে যারা যারা আছে তাদের ভোল্টেজ ড্রপের সমষ্টি। হ্যাঁ, আচ্ছা, তো এখন এটার মধ্যে আসলে দুইটা জিনিস আছে, এখানে একটা জিনিস আছে, এখানে একটা জিনিস আছে। তো খেয়াল করে দেখুন, এটা তো +6, ভালো কথা, এটা +6, কিন্তু এইটা ভ্যালু কত হবে, এটার ভ্যালুটা অ্যাকচুয়ালি নেগেটিভ হবে। তো আমরা চলুন আগে চিত্র দিই, আগে আমরা সার্কিটটা সিমুলেট করে দেখি, তারপরে পুরোপুরি বোঝা যাবে। এই যে, এই যে খেয়াল করুন, এই যে এখানটাতে খেয়াল করুন, এটা লাল হয়ে রয়েছে, যে এই পাশটুকু লাল হয়ে রয়েছে, কেন? এই পাশটুকু আসলে নেগেটিভ ভোল্টেজ, নেগেটিভ ভোল্টেজ হলে সেটা আসলে এই সফটওয়্যারে লাল হয়ে দেখায়। তো আমি আরেকবার সিমুলেট করি, এই যে দেখুন, ওই যে এই পাশটুকু পুরোটা সবুজ, এখানে আসলে সবুজ লাল, এখানে আবার খয়েরি টাইপের দিয়েছে, মানে এখানটাতে এখান থেকে এতটুকু একটা ভোল্টেজ ড্রপ, এখান থেকে একটা ভোল্টেজ ড্রপ, এই টাইপেরই লাল অংশটুকু দ্বারা বোঝাচ্ছে এখানে আসলে নেগেটিভ। তো নেগেটিভ কত আমরা চলুন একটু দেখি, আমি এটা ক্লিক করলাম, এটা যদি আমি ক্লিক করি, ওই যে উপরের দিকে দেখুন, একেবারে উপরের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যেখানে -3.5 ভোল্ট, কিন্তু কারেন্ট কিন্তু 500 অ্যাম্পিয়ার রয়ে গেলো। অর্থাৎ আমরা তাহলে এই সিদ্ধান্ত আসতে পারি যে গ্রাউন্ড যেখানে নিই না কেন আসলে কারেন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, আমরা যে কারেন্ট জানি I=V/R, তো আগের অঙ্কে আমরা কত ছিল, 6/12 ছিল না? সো অ্যাঙ্ক তো সেমই, আমাদের তো সার্কিটে আসলে আমরা রেজিস্টারের ভ্যালু চেঞ্জ করি নাই, ব্যাটারি ভ্যালু চেঞ্জ করি নাই, সো এই গ্রাউন্ডের পজিশনের চেঞ্জের জন্য তো আসলে আমাদের টোটাল কারেন্টে কোনো চেঞ্জ হবে না। সো আমরা তাহলে একটা প্রশ্নের আনসার পেয়ে গেলাম যে 500 মিলিঅ্যাম্পিয়ার থাকবে বা 0.5 অ্যাম্পিয়ার থাকবে, বাট আমাদের ভোল্টেজ কিন্তু চেঞ্জ হয়ে গেলো, দেখুন -3.5। তো ভোল্টেজ যদি -3.5 হয় এটা কীভাবে হইলো, এটা আমি এই বিন্দুটা এটাতে আমি ক্লিক করছি, আমি এটাতে ক্লিক করছি, আমার এখন দেখাচ্ছে -3.5, বাট আগের অঙ্কে যখন এখানে আমার গ্রাউন্ড ছিল তখন কিন্তু 0 ভোল্ট দেখাচ্ছিল। কারণ কি? কারণ হচ্ছে 0 ভোল্ট মানেই হইতে থাকে গ্রাউন্ডেড, দ্যাটস ওয়াই। তো আমি এখন ব্যাখ্যা দিব যে এইটা কেন আমাদের -3.5 ভোল্ট হলো, -3.5, সেটা আমি ব্যাখ্যা দিব। তো এখান দিয়ে তো আমরা জানি যে 0.5 mA যাচ্ছে, এইখানে এসে তো আমাদের ভোল্টেজটা জিরো হয়ে যাচ্ছে, রাইট? কিন্তু এই জায়গাটা তো +6, এই জায়গাটা যদি +6 হয় তাহলে এইটার ভোল্টেজ ড্রপটা আসলে কত হবে, এখানে তো আসলে 7 ওহম, হ্যাঁ, এবং এখানে কারেন্ট কত, 0.5 না? তো আমরা তাহলে ভোল্টেজ ড্রপ কত বলতে পারি, V/7 ওহম, এটার মান কত হবে, আমরা জানি V=IR না, এটা হচ্ছে আমাদের R এর মান, এটা হচ্ছে আমাদের I এর মান, তাই এটা গুণ করলে কত হবে 3.5, বাট এটা নেগেটিভ হবে। এটা নেগেটিভ হওয়ার কারণটা কি, এখানে তো জিরো, এখান থেকে এইটা ছিল +6, তো এখানে এসে ভোল্টেজ ড্রপ হবে, আবার এখানেও ভোল্টেজ ড্রপ হবে, এখানে এসে জিরো হয়ে গেলো। তো এরপর যখন আবার কারেন্ট যাবে তো এটা জিরোর চেয়ে কম হয়ে যাবে না, কারণ কি, এতটুকু পুরোটা পজিটিভ, এখানে আসার পর থেকে সে নেগেটিভ হয়ে গেলো, কারণ জিরোর পরে গ্রাউন্ড পার হয়ে গেলে সেটা নেগেটিভ হয়ে যায়। তাহলে আমাদের যে 3.5 বের হলো এটার সামনে একটা মাইনাস হবে, এই যে -3.5। ওকে, আশা করি আমি পুরো ফুল ব্যাখ্যা দিতে পেরেছি। তো -3.5 তার মানে হচ্ছে এই এই ভোল্টেজ এই রেজিস্টারের মধ্যে দিয়ে আমাদের ভোল্টেজ ড্রপ। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে ফেললাম যে -3.5, আর এটার মধ্যে কত, +6। ওকে,
এখন আমি যে বলছিলাম এই বিন্দুটা যদি আমরা ভোল্টেজ বের করতে চাই তাহলে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী আমাদের কি করতে হবে একটা ভোল্টমিটার ধরতে হবে অথবা এই বিন্দুতে আমরা কি করব যে উপরের দিকে এটা দিকে তাকাবো। এখন আমরা দেখতে চাচ্ছি যে আসলে কিভাবে কি হইতেছে। তো এখানে -3.5 ছিল এই বিন্দুর জন্য, ঠিক আছে। তো আমি যদি এই বিন্দু যদি আমি ক্লিক করতাম তখন কিন্তু আবার অন্য ভ্যালু দেখাইতো, কিন্তু আমাদের আগে এক্সাম্পলে কিন্তু এখানে +6 দেখাইছিল। তো আমরা আগে এই এক্সাম্পলের মধ্যে আগে আপাতত থাকি। তো এইটার আমি আনসারটা বের করে ফেললাম -3.5, এটা আমার ব্যাখ্যা দেওয়া শেষ, অর্থাৎ ডি বিন্দুর জন্য আমার ব্যাখ্যা দেওয়া শেষ। আমি এখন এই বিন্দুর জন্য ব্যাখ্যাটা দিব। তো এই বিন্দুর জন্য আসলে কি হবে সেটা আমি আরেকবার ব্যাখ্যা করি। এখানে হবে -3.5 আর এখানে হচ্ছে কি +6। তো -3.5 আর +6 যদি আমরা যোগ করি এই যে এই দুইটা বিন্দুর মধ্যবর্তীতে তাহলে কত হয়, +6 -3.5, তাহলে এই ভ্যালুটা আসলে কত হবে +2.5। ওকে, তো তাহলে মানে +2.5 এই ভ্যালুটা আমাদের আসতেছে এইটা এই বিন্দুটা। এখন বলতে পারেন কেন, কারণ এই যে +6 কোনটার মধ্যে ছিল এইটার মধ্যে আর -3.5 কোনটাতে ছিল এইটাতে মধ্যে, তাহলে এই বিন্দুর ভোল্টেজের আমি সঙ্গত এইটাই বললাম যে এইটার থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ। এই যে আমি তো গ্রাউন্ড পর্যন্ত আশা করছি, এই যে এখান থেকে এখানে আবার এখান থেকে এখানে গ্রাউন্ড পর্যন্ত আসছি, সো এইটার সাপেক্ষে এই বিন্দুর ভোল্টেজটা হবে +2.5। আমি একটু পরে এখন সিমুলেট করে দেখাবো যে আসলে +2.5 আসে কি না। আচ্ছা, এখন আমরা বাকিটাও বের করে ফেলি। বাকিটা আসলে কোনটা, বাকিটা হচ্ছে এই বিন্দুটা। তো এখানে যেহেতু 0.5 অ্যাম্পিয়ার যাচ্ছে, তার মানে 2 এর সাথে যদি আমরা 0.5 গুণ করি আমাদের হবে 1 ভোল্ট, ঠিক আছে। এই 1 ভোল্ট এখানে ড্রপ হবে। তো এখানে আমি মাত্রই বের করলাম +2.5, তাহলে 1 ভোল্ট যদি ড্রপ হয় তাহলে কত হবে, এখানে 1.5 ভোল্ট হবে না। ওকে, আর এটা তো আসলে গ্রাউন্ডেড, এখানে 0 ভোল্ট দেখো। সো আমার অঙ্ক শেষ। তাহলে আমি বলে ফেলতে পারি এ বিন্দুতে আমার হবে +2.5, আমরা করবো একটু পর করে আমি চেক করে দেখাবো, বি বিন্দুতে আমার হবে 1.5, সি বিন্দুতে আমার হবে 0, এবং ডি বিন্দুতে হবে -3.5। ওকে, এই হচ্ছে, আমি এখন সিমুলেট করি দেখা দিব। এই যে এই বিন্দুটা ক্লিক করলাম, ওই যে একেবারে উপরের দিকে দেখুন, এই যে বুঝছিলাম না 2.5 আসবে, 2.5 আসছে। এই বিন্দুটায় ক্লিক করি, ওই যে 1.5 আসছে। এই বিন্দুটা যদি ক্লিক করি, ওই যে 0 আসছে। আর এই বিন্দুটা যদি ক্লিক করি, -3.5 আসছে। শেষ, এর মাধ্যমে হচ্ছে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেল যে এ বিসিডিতে আসলে কত হবে। সো ইনশাল্লাহ আমরা পরবর্তী কোনো ভিডিওতে আরও সুন্দর সুন্দর সার্কিট নিয়ে আসবো। তো ততটুকু সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।